ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, অভিজ্ঞত লব্ধ জ্ঞান, এগুলি সব সীমিত জ্ঞান। মানুষ সর্বদা নিজের খেয়াল খুশি মতো চলতে চায়, এটা আমরাও নিজেরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করেন না। কারণ মানুষের জ্ঞান সীমিত, সে ভালো মন্দ সিদ্ধান্ত দিতে পারে। বাংলাদেশ আন্দোলন, বাংলাদেশ সমাজের ভুক্ত জাপতি অশান্তি দূর করতে চায় ওহির বিধানের আলোকে, মানুষের রায়ের বিধানের আলোকে নয়। আল্লাহর ওহির বিধানের পক্ষে কাজ করার জন্য আমাদের যাবতীয় এলেম, আমল, প্রচেষ্টা, অর্থ, ব্যয় সব এই দিকেই হবে। আল্লাহর ওহির বিপক্ষে যদি কেউ কিছু চায়, একটি পয়সা সেখানে আমরা ব্যয় করতে রাজি নেই। এইভাবে আমাদেরকে তারা অনেক সময় কালার করতে চায়, কোশ্চেন কেন আমরা কোশ্চেন করো, মানুষকে হত্যা করে মানুষের হেদায়ত কামনা করি না, যে মরেই গেল তো হেদায়ত করবো কা, মেরে ফেলি হেদায়ত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বল ইন্নামা আনা রাসূলুম মিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানুষের নিজের পরিচয় মানুষ নিজেই জানে না। মানুষ অজ্ঞ হিসেবে জন্মগ্রহণ করেছে, ধীরে ধীরে তার বয়স যখন বাড়ে অভিজ্ঞতার আলোকে সে বিজ্ঞতা লাভ করে। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, তার কাছে কোনো নবীর দাওয়াতও যায়নি। তিনি সুদানের খর্বকায় কৃষ্ণাঙ্গ একজন ব্যক্তি ছিলেন, তার ঠোঁট দুটো কাটা ছিল, বিকৃতাকার একজন ব্যক্তি, ভদ্র সমাজে তাকে বসানো যায় না। তিনি দুম্বা চড়াইতেন। একদিন তার এক দুম্বা চড়ক বন্ধু বলছে, লোকমান তুমি তো আমাদের সঙ্গে দুম্বা চড়ো, তোমার এত সুনাম কেন? সমস্ত লোক তোমার কাছে যায় উপদেশ গ্রহণ করে, তুমি কোথায় শিখলে? উনি এক কথা জবাব দিলেন, অজ্ঞদের দেখেই আমি বিজ্ঞ হয়েছি। ছোট্ট কথার মধ্যে অনেক জ্ঞানের বিষয় রয়েছে। রাস্তার মাঝখানে একজন পায়খানা করল, সবাই খারাপ বলবে না, আমি ওটা করলাম না। মানুষ চুরি করবে সবাই খারাপ বলে, আমি চুরি করি না। মানুষ মানুষের কাছে অনেক কিছু পেতে চায়, আমি কাউকে অর্থ দেয় না কিন্তু উপদেশ দিই। এমনিভাবে তার করণীয়গুলো এক কথায় আসে যে উনি অজ্ঞদের কাছ থেকে বিজ্ঞতা শিখেছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ নিজেই বলছেন মানুষকে আল্লাহ শিখিয়েছেন যেন সে জানতো না, অর্থাৎ আমরা প্রত্যেকেই অজ্ঞরূপে জন্মিত জন্মগ্রহণ করেছি। প্রশ্ন হলো নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আর ইন্দ্রিয় লব্ধ জ্ঞান আর অহিলব্ধ জ্ঞান, তিনটা জ্ঞানের মধ্যে আপনি কোনটাকে নির্ভুল জ্ঞান বলে বিশ্বাস করবেন? একটা হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, গরুর ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, তাকে ডাইনে বলে সে ডাইনে যায়, বামে গেলে বামে যায়, এটুকু সে বোঝে। কিন্তু গৌরবকে যদি বলা হয় তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হও, ও কি যাবে? ওটা তার ব্রেনেই নেই। ওকে ঘাস খেতে বলা হয়েছে,
আপনারা এখানে ভালো খাওয়া দাওয়া পাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়ি আসলে যে কত রান্না বান্না হচ্ছে, কিন্তু বাড়ির গরু ছাগল যারা আপনার জন্য খোরাক ম্যানেজ করে দিচ্ছে তারা কিন্তু এটা খাচ্ছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবকুনি বিজ্জুআফা ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিজ্জুআফাইকুম, তোমরা আমাকে কিয়ামতের দিন দুর্বল শ্রেণীর মধ্যে তলাশ করো, কারণ তোমরা দুনিয়াতে সাহায্যপ্রাপ্ত হও এবং রুজি প্রাপ্ত হও তোমাদের দুর্বল শ্রেণীর মাধ্যমে। এ কথা যে কত বড় ঠিক এবার আপনি বোঝেন, এই যে বিশাল প্যান্ডেল সভাপতিও করেনি সেক্রেটারিও করেনি, যারা করেছে তারা কিন্তু দুর্বল শ্রেণী। এই যে মাইক ম্যান এই ছেলেটা, ও মাইক চালাচ্ছে, ওটাকে আমরা কেউ পারবো? আদৌ প্রশ্নই ওঠে না। এজন্য দুর্বল শ্রেণীর প্রতি সবসময় সদৃষ্টি সহানুভূতি দৃষ্টি রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আজকের মূল্যস্ফীতির যুগে দেশের 54% মানুষ চূড়ান্ত অভাবের মধ্যে আছেন, আর কিছু লোক এত বেশি পয়সা মালিক হয়েছে যে তারা রাখার জায়গা পাচ্ছে না। এটা তো আজকের নতুন নয়, এ তো ফেলে আসা জাহেলি আরবের অভিজ্ঞতা। তখন গাছতলা আর পাঁচতলার যে বিশাল অর্থনৈতিক বিভেদ ছিল সেই যুগের কথা, 1500 বছর ধরে পৃথিবীর অর্থনীতি বিশারদ পণ্ডিতরা দুনিয়াতে কি দিলেন যে এখনো পর্যন্ত সেই অবস্থায় থেকে গেল, বরং তার চাইতে বেশি ক্ষতিকর অবস্থা। এর কারণটা কি? এর কোনো উত্তর অর্থনীতিবিদরা দিতে পারেন। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে জ্ঞান দিয়েছেন, প্রত্যেক জীবকে জ্ঞান দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানের কোনো মাত্রা নির্ধারণ করে দিয়েছেন সেটা কিন্তু মানুষ জানে না। প্রত্যেকে বলেছেন, প্রত্যেককে তিনি বলেছেন তোর শিখো, একরাবিস্মরাবিকাল্লাহ যেখানে শেখো পড়ো, কিন্তু সে কতটুকু যেতে পারবে সে সীমানির্দেশ আল্লাহ বলে দেননি। এরপরেও একটা দূরত্ব আছে, আপনি ক্রিকেট খেলছেন ভাই, আপনারা সবাই দোয়া পড়েন আল্লাহুম্মা ফাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা ফাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তৌহিদ সহি সুন্নার এই দাওয়াতি মজলিসকে তুমি নিজের রহমতের সাধ্য মতো আমাদেরকে নিরাপদে কথা বলার সুযোগ করে দাও, আমাদের ভাইদেরকে তুমি স্বচ্ছন্দে বক্তব্য শোনার তৌফিক দাও। বন্ধুরা আমার, মানুষের এই বাধ্যগত অবস্থা থেকে দূরে থাকার জন্য তাকে স্বীকার করতেই হয় যে আমার ক্ষমতা খুবই সীমিত, বৃষ্টির মালিক কে আল্লাহ, জমিনের মালিক কে, আকাশের মালিক কে, আপনার আমার মালিক কে। এই জন্য তার কাছেই আমাদের নিবেদন, আল্লাহ তুমি আমাদেরকে তৌহিদ ও সহি সুন্নার এই সুন্দর মজলিসকে কবুল করে নাও এবং আমাদেরকে নিরাপদে বসার সুযোগ করে দাও। মৌলিকভাবে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, অভিজ্ঞত লব্ধ জ্ঞান এগুলি সব সীমিত জ্ঞান, আর চূড়ান্ত সত্যের জ্ঞান এক জায়গাতেই পাওয়া যায় যেটা হচ্ছে অহিলব্ধ জ্ঞান। আর সে অহিলব্ধ জ্ঞানের সঙ্গে যখন মানুষের জ্ঞানের সঙ্গে সংঘর্ষ হয় তখন অগ্রাধিকার পাবে কে? অহির জ্ঞান নয় কি? কারণ ওহি মানুষের বানোয়াট জিনিস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওহিতে কোনো ভুল থাকে না, কোনো ত্রুটি থাকে না। আর
এই দাওয়াতটা দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার নিজের বংশের লোকদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। আগে তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত, যখন তিনি মানুষকে বললেন তোমরা আল্লাহর ওহির জ্ঞানের দিকে মাথা নত করো, তখনই তারা তার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিল। আল্লাহ রসুলের দাওয়াত এবং তার বংশের নেতাদের দাওয়াত ছিল দুটি দুই আনুগত্যের দিকে। পৃথিবীতে সর্বদা দুটি দর্শনের সংঘাত চলছে, মানুষ তার নিজের খেয়াল খুশি মতো চলবে না মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর বিধান মতো চলবে। যেটা হাদিস থেকে আমরা পেয়েছি সেটাই, মানুষ সর্বদা নিজের খেয়াল খুশি মতো চলতে চায়, এটা আমরাও নিজেরাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করেন না। কারণ মানুষের জ্ঞান সীমিত, সে ভালো মন্দ সিদ্ধান্ত দিতে পারে না, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে সেরকম আল্লাহ। আর সেই সার্বভৌমত্ব হলে আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। মানুষের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন, কখনোই মানুষের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। আর এই মৌলিক বিষয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের বা নেতৃবৃন্দের সিদ্ধান্ত না আসবে, ততদিন এর সমাজে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ রাসূলের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদূহু ولا تشركوا به شيئا, হে লোক সকল, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা তার ইবাদত করো এবং তার সঙ্গে অন্য কিছুকে শরীক করো না। সঙ্গে সঙ্গে তার চাচা আবুল আহাব পিসি ভেজে যেয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাত্রুকু দীনা আবায়কুম, তোমাদের এই লোকটি তোমাদেরকে বলছে তোমরা তোমাদের চিরদিনের রীতিনীতিকে, বাপদাদার রীতিনীতিকে তোমরা পরিত্যাগ করো, ফলা তো তোমরা তার আনুগত্য করো না। ওটাও ইয়া আইয়ুহান নাস, এটাও ইয়া আইয়ুহান নাস, এটাও জনগণের কাছে বলা হচ্ছে, এটাও জনগণের কাছে বলা হচ্ছে। মানুষ কিন্তু বাপদাদার রসম রেওয়াজকে অগ্রাধিকার দেয়, এটা স্বাভাবিক, আর আল্লাহকে তো দেখাই যায় না, এটা তো টাটকা দেখা যাচ্ছে। আর সেই কারণে মানুষ আল্লাহ রসুলের দাওয়াতকে কবুল করতে চায়নি, ফলে শুরু হয়েছে সংঘর্ষ। আর এই ঢিল মেরেছিল আবুল আহাব বলে তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব, আপনারা সুরাটা জানেন সবাই। কিন্তু আসলে আবুল আহাব একটা ব্যক্তি, কিন্তু তিনি ছিলেন পুরো সমাজের প্রতিনিধি, পুরো সমাজের বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে এই পর্যন্ত। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদূহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এলো ভাতিজার দাওয়াত। আর সাসার দাওয়াত কি? ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাত্রুকু দীনা আবায়কুম ফালা তুতিউহু, এই ছেলেটি তোমাদেরকে বলছে তোমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের যে রীতিতে পরিত্যাগ করো, অতএব তোমরা তার অনুসরণ করো না। আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। পাল্টা চাষা আবুল আহাব বললেন ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, হে জনগণ তোমরা কোনো অবস্থাতেই তার আনুগত্য করো না কারণ সে মহা মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ মিন যাল, তারা বলল ইন্নাহু সাহাবি কাযযাব, এই ছেলেটি ধর্মত্যাগী, সে মহা মিথ্যাবাদী। আজ পর্যন্ত তারা আহলাদিস হচ্ছে, তাদেরকে ধর্মত্যাগী বলা হচ্ছে না, নামাজাই বলা হচ্ছে না, বেদিন বলা হচ্ছে না, সমাজ থেকে বিচ্যুত করা হচ্ছে না। সেই দেড় হাজার বছর আগের যে ইতিহাস নতুনভাবে আবার লেখা হচ্ছে, প্রায় সব জায়গাতেই, কিন্তু বাংলাদেশে যেখানেই মানুষ হকের দিকে এগিয়ে যাচ্ছে সেখানেই রেওয়াজপন্থী ওলামায়ে সু তারা তার বিরুদ্ধে মুঠি ভরে লাগতেছে। এটা যে নতুন কিছু নয় এটা বোঝানোর জন্যই খালি আমরা এই হাদিসগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। শাহ আবু তালেবের আশ্রয় থাকতেন, তিনি ছিলেন সমাজের নেতা। একদিন 25 জন নেতা একসঙ্গে গিয়ে তাকে বলল আল্লাযী কদ খালাফা দীনাকা ওয়া দীনা আবায়িকা ওয়া ফাররাকা জামাআতা কওমিকা ওয়া সাফফাহা আহলা মাহুম
নাকতুলহু, হে নেতা আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ তিনি আপনার দিনের বিরোধিতা করছেন, দিনা আবায়িক, আপনার বাপ দাদার দিনের বিরোধিতা করছেন, ফাররাকা জামাআতা কওমিক, আপনার কওমকে বিভক্ত করে দিয়েছেন, আমাদেরকে বলা হয় না হওয়াল্লাযী কদ ইনশাক্কাত জামিয়্যা, আমার নামে একটা স্পেশাল কওল আছে আরবিতে বলা হয় আরব দেশে আমাকে পচানোর জন্য, এই সেই ব্যক্তি যে জমিয়তকে বিভক্ত করে দিয়েছে, জমিয়ত জমিয়ত বোঝেন তো, বোঝেন না, হ্যাঁ আল্লাহ আকবার, আপনাদের কে বুঝাবে, তো এই কথাটা আজকে নতুন নয়, পঁচিশ জন নেতা একত্রিত হয়ে বৃদ্ধ আবু তালেবের কাছে গিয়ে যে ভাষায় কথা বলেছিল ওই ভাষাটাই আপনাদের শোনালাম, কি বলছে, সে আপনার আপনার বাপদাদাদের দিনের বিরোধিতা করেছে, আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করেছে এবং তাদের জ্ঞানীদেরকে বোকা বলেছে, অতএব আমরা তাকে হত্যা করব, হত্যা করার জন্যই কারাগারে নিয়েছিল কিন্তু হত্যা হয়নি, বুঝতে পারেন, আল্লাহ জবাব দিচ্ছেন, এত গালি খাওয়ার পরে মনটা খারাপ লাগে না, তা আমাদের কাছে তো আর ওহী নাযিল হবে না, ওহী নাযিল হচ্ছে রসূলের কাছে সান্ত্বনা দিয়ে বলছে দেখো কাদ নাআলাম ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইয়ুকাযযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা যেসব কথা বলে তা যে তোমাকে খুবই কষ্ট দেয় তা আমি জানি, তবে ওরা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালেমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, সূরা আনআম ৩৩ আয়াত, সহি হাদিসকে কেউ অস্বীকার করতে পারে, পারে না, কেউ করে না, কিন্তু কিন্তু গালি খেতে হয় আপনাকে আমাকে, হাদিসকে কেউ গালি দেয় না, হাদিস তো তৈরি করে দেয় না, রসুলের জওনার দৃশ্যটা খালি আপনাদের সামনে তুলে ধরলাম, ভাতিজা ও চাষাদের দ্বিমুখী দাওয়াত ছিল দ্বিমুখী সার্বভৌমত্বের ও দ্বিমুখী আনুগত্যের প্রতি দাওয়াত, একদিকে আল্লাহর আনুগত্য অন্যদিকে মানুষের আনুগত্য, যা ছিল পদে পদে সাংঘর্ষিক, কেমন পর্যন্ত সত্য মিথ্যার এই দ্বন্দ্ব চলবে, জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করবে, পরকালে জান্নাত লাভে ধন্য হবে, আর প্রকৃত প্রস্তাবে তারাই হলে ইহকালে ও পরকালে সফল কাম, আমার খালাক্তুল জিন্না, বলেন আমার সাথে সবাই, একটা হরফে কটা নাকি নাকি উপার্জন করতে হবে না, আমার খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্না আল্লাহা হুয়ার রাজ্জাক জুল কুওয়াতিল মতিন, ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আল্লাহর দাস আরবিতে হয় আবদুল্লাহ, আল্লাহর দাস কখনই আল্লাহর বিরোধী কারো দাসত্ব করতে পারে না, করলে সে পদস্খলিত হবে, বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কুরাইশদের নিয়ে তাওহীদের দাবি আছে, তাওহীদের রুবুবিয়াত বলা হয় তাকে রব বা সৃষ্টি করতে পালন করতে হয় সে স্বীকার করে, এই স্বীকার আমরা সবাই করি, যাকে তাওহীদের রুবুবিয়াত বলা হয়, পক্ষান্তরে আল্লাহ রসুলের দাওয়াত ছিল জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, যাকে তাওহীদের ইবাদত বা উলুহিয়াত বলা হয়, একামতের দিন অর্থ একামত তৌহিদ, একামত দিন অর্থ একামতের হুকুমত নয়, হুকুমত যদি হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে পৃথিবীর ১২৪,০০০ নবী রসুলের মধ্যে কয়জন নবী রসুল হুকুমত কায়েম করেছিলেন, বলতে পারেন, দু একটা বলেন দেখি, নবী দাউদের দাউদের নাম জানেন না, সুলেমানের নাম জানেন না, এই দুটো তো আমরা সবাই বলতে পারি, এই দুজনই বলা যায় হুকুমতের দাবিদার, আর আমাদের নবী যেহেতু শেষ নবী তো মদিনায় গিয়ে তিনি হুকুমতের মালিক হয়েছিলেন, তিনি দণ্ডবিধি বাস্তবায়ন করার
ক্ষমতা লাভ করেছিলেন, কিন্তু তিনি মক্কাতেও আমাদের আমির ছিলেন, মদিনাতেও মুসলমানদের আমির ছিলেন। মক্কাতে তার এমারত ছিল, এমারত খুসুসি জামাতে খাসা, তিনি দণ্ডবিধি কায়েম করতে পারতেন না। মদিনায় গিয়ে যখন মদিনার শ্রেষ্ঠ দুই গোত্র আউস এবং খাজরাজ সবাই তার কাছে আনুগত্যের বায়াত করল, তখন তিনি তাদের সাপোর্ট নিয়ে দণ্ডবিধি কায়েম করলেন। তো মানুষের মধ্যে এমন পরিবর্তন তখন এসেছিল যে পরিবর্তন বিশ্ব ইতিহাসের কোনো তুলনা নেই। ইমরাতে গামেদি, মায়েজ আল আসলামি, বিশ্ব ইতিহাসে অন্যান্য সাধারণ দুই ঘটনা যা আপনারা সবাই জানেন। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফজরের সালাত পড়ে একদিকে ফিরে বসে আছেন। মায়েজ আল ইসলামি এসে বলছে, ইয়া রসুল্লাহ তাহকারিনি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বুঝতে পেরেছেন, এদিকে ফিরেছেন, ওদিকে আবার চলে গেছে, এর চারদিকে ফিরে বলছে বারবার একই কথা, ইয়া রসুল্লাহ তাহকারিনি, হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বলেই ফেলেন, আবেকা জুনুন, তোমার মধ্যে কিছু পাগল লাগে তুমি, আমি মুখ ফিরে নিচ্ছি, তুমি বুঝতে পারছো না? না, আল্লাহ রসুল ক্ষমা করল, আল্লাহ তো ক্ষমা করবেন না। আমি যদি দুনিয়া থেকে শাস্তি গ্রহণ করি তাহলে আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি বেঁচে যেতে পারি, আমাদের আমাকে বাঁচার উপায় নেই। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, কিন্তু দণ্ডবিধি মাফ হয় না, এটা মনে রাখবেন। তওবা করলে দণ্ডবিধি মাফ হয় না, এটা উনি জানতেন। অবশেষে আল্লাহ রসুল তাকে শাস্তি দিলেন, যেটা হাদিসে রয়েছে, রজমের শাস্তি, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মাথার ধুলিও ফাটিয়ে বের করে দেওয়া, নাকি যাতা কষ্টকার দেওয়া মৃত্যু মনে করেন নাকি। সবাই দেখলো সেটা করাও হলো, হাসি হাসতে হাসতে চলে যাওয়া দুনিয়া থেকে। কিছুদিন পরে এক মহিলা, আমরা গামেদি গোত্রের এক মহিলা, তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহকারিনি, আমাকে পবিত্র করুন। উনি ইঙ্গিতে বুঝতে পেরেছেন, বলছে আমার গর্ভে যে সন্তান আছে এটা অন্যায় পন্থায় এসেছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, তুমি যাও, তোমার বাচ্চা হোক, তারপরে এসো। 9 মাস তো সময় লেগেছে, তারপর আবার এসেছে। আল্লাহ রসুল বাচ্চা দেখলেন ছোট্ট, আবার তাকে বললেন, তুমি চলে যাও, বাচ্চা বড় হোক, খেজুর খাওয়া শিখুক, তারপরে এসো। নিশ্চিত প্রায় 2 বছর বা 2.5 বছর সময় লেগেছে, আবার ওই মহিলা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহকারিনি, আমাকে পবিত্র করুন। তখন তিনি বললেন, তোমার বাচ্চাকে শুকনো খাবার খেতে শিখেছে? এই দেখেন না, আমার বাচ্চা খেজুর খাচ্ছে। তখন তিনি বাধ্য হয়ে আর কি বলবেন, 2-3 বছর সময় দিয়েও সে বারবার আসতেছে। তখন তিনি বললেন, এ সাহাবীরা, তোমরা এই বাচ্চাটার লালন পালনের দায়িত্ব করে নিতে পারবে? একজন সাহাব বললে, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বাচ্চার দায়িত্ব গ্রহণ করলাম, যাও একে নিয়ে যাও, দণ্ডবিধি প্রয়োগ করো। তাকে পাথর মেরে হত্যা করা হলো, মাথার ঘিলু বেরিয়ে একজন খ্যাতনামা সাহাবির পায়ে যে পড়েছে, উনি একটু তাচ্ছিল্য সূচক শব্দ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে কঠিনভাবে ধমক দিয়ে বললেন, তুমি কি জানো এই মহিলা যে তওবা করেছে তার তওবা সারা মদিনা বাসের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যেত? কোন অনুভূতি থেকে একজন ব্যক্তি নিজের মৃত্যুদণ্ড চেয়ে নিতে পারে কল্পনা করতে পারে? কারণ তিনি বিশ্বাস করেন যে আমি দুনিয়াতে শাস্তি পাই, আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্ত হয়ে যাব। আর আগে ইসনাসবাদ আমানুল্লাহর কাছে আপনারা জাহান্নামের বয়ান শুনলেন না? কেউ জাহান্নামে যেতে চাইবে? সবচেয়ে হালকা আওয়াজ
শাস্তি হবে জাহান্নামে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের, সেটা এত বেশি যে জুতার অর্ধেক আগুনে জ্বালানো হবে, তাই মাথা হিলু টকবক করে ফুটবে। এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ দুনিয়াতেই যেন তওবা করে। তওবার অর্থ সে কাজ পুনরায় না করা। মুখে তওবা করলে তওবা কবুল হবে না, আপনাকে অনুতপ্ত হতে হবে এবং সে কাজ না করার সিদ্ধান্ত নিতে হবে দৃঢ়ভাবে। আর এইটা যদি বান্দার সঙ্গে বান্দার কোনো সমস্যা হয়, তাহলে বান্দার যেটা পাওনা আছে আপনার কাছে সেটা তাকে দিয়ে দিতে হবে। এটা চারটে কাজ করলে তো তওবা কবুল হয়। আর যদি খুঁজতে খুঁজতে দু চার বছর খুঁজে একদম না পাওয়া যায়, আপনি নিরাশ হয়ে যান, তখন সেটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে হবে। পরে যদি আবার ফিরে আসে লোকটা কোনোদিন এসে যদি বলে আমি আপনার কাছে এত টাকা পাইতাম আপনাকে দিয়ে দিন, তাহলে আপনার টাকা তো দিয়ে দিছি, তা দিয়েছেন তা তো আমি জানি না, আমার তো হক আছে আমার পাওনাটা আমাকে দিন, তাকে ওটা দিয়ে দিতে হবে। আর যেটা আপনি ইতিপূর্বে তাকে না ভেবে দান করেছিলেন ওটা আপনার দান হিসেবে আল্লাহর আমলনামে লেখা হবে, ওটা আপনার কোনো লস হবে না। তবর এই যে বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা উচিত। দুনিয়াতে বাঁচতে গেলে মানুষ মানুষের সঙ্গে লেনদেন করবেই, এটা স্বাভাবিক কথা। কিন্তু আপনি যদি ইমানদার হন এবং আল্লাহকে সাক্ষী রেখে কোনো কাজ করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার ফয়সালা হয়। কীভাবে হয়, বখার শরীফের একটা হাদিস থেকে আপনি জেনে নেন। জনৈক ব্যক্তি একজনের কাছ থেকে 1000 আশরাফি অর্থাৎ স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল, বলেছিল যে অমুক দিন অমুক সময় আপনার ঘাটে একটা জাহাজ ভিড়বে, সেই জাহাজে আমি যাব, আপনাকে নগদ পরিশোধ করে দিয়ে আসব। কিন্তু দুর্ভাগ্য ওই দিন জাহাজটা আসেনি, কিন্তু ডেট তো ঠিক আছে। ওই ব্যক্তি সাগরের কূলে এসে দাঁড়িয়ে আছে, আর ইনিও সাগরের কূলে গিয়ে দাঁড়িয়েছেন জাহাজ আসার অপেক্ষা। গত মাসে কক্সবাজারে সাগরের তীরে আমি ছিলাম এক রাত, 10 তলায় খানা পিনার ব্যবস্থা। রাতের বেলা যখন সালাদ পড়ি চারদিকে নিশুতি রাত, বিশাল অথই সাগর, আরও একটু দূরে কিছু আলো দেখা যায় সোনা দিয়ে ওখানে। 10 তলায় সালাদ পড়ছি আমি আমার বড়ো ছেলে, মনের মধ্যে যে অনুভূতি হচ্ছে ওই সাগরে তো আমি ডুবে যেতে পারতাম। ওই সাগরের বুকে তো ইউনুস আলাইহিস সালাম বড় মাছের পেটে ঢুকেছিলেন, সেই মাছের কাঁটা এত বড় তার তলা দিয়ে একটা উড় যেতে পারে। এ যুগে যাকে আমরা তিমি মাছ বলছি হতেও পারে সেটা। আর সেখান থেকে তিনি জীবন্ত বেরিয়ে এসেছিলেন। সাগরের কিনারে দাঁড়িয়ে রাত্রে সালাদ আদায় করা যে কত আনন্দ লাগে, যদি কেউ যান তো থেকে দেখবেন কত ভালো লাগে, মনে হয় সারা রাত পড়ে সালাতে ভরি। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রজমের তাকিদগুলো আসলে যে অনুভূতিটা সৃষ্টি হয় সেই অনুভূতির কোনো তুলনা নেই। বাংলার মানুষের মধ্যে যখন এই অনুভূতি আসবে তখন এই দেশের পরিবর্তন হবে। সার্বভৌমত্বের মালিক মানুষ নয় আল্লাহ। 2 নম্বর হল অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানের চূড়ান্ত। এই দুটো বিষয়ে আপনাদেরকে স্থির সিদ্ধান্তে আসতে হবে। আমরা কি পার্লামেন্টের 2 জন এমপির সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সত্যমিত্র যাচাই করবো, নাহলে ওহির বিধানের ভিত্তিতে সত্যমিত্র যাচাই করব? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যারা রাষ্ট্রের প্রতিনিধি আছেন, এমপি মন্ত্রী, এই ধরনের যারা দায়িত্ব পালন করছেন, তারাও তো মুসলমান, দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আমরা যারা ভোটার আমাদেরকেও নিতে হবে, কারণ আপনার একটা ভোটে এমন লোক জয়লাভ করেছে যে আল্লাহ বিরুদ্ধে কাজ করবে। তিনি যত আল্লাহ বিরোধী কাজ করবেন 5 বছরে তার একটা অংশ আপনার ঘরে চাপবে। সুরা নিসা 85 নম্বর আয়াত পড়ে দেখবেন। যারা শিক্ষকতা করেন খাতা দেখছেন, আপনি যদি খাতার মধ্যে পার্সিয়ালিটি করেন আপনিও কিন্তু আমানত খেয়ানত করলেন।
আপনার একটা মার্ক কম বেশি দেওয়ার কারণে একটা ছেলে তার কাঙ্ক্ষিত ফল থেকে ব্যর্থ হল, দায়ী কিন্তু আপনি হবেন। যিনি যেখানে আছেন তাকে সর্বক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতেই হবে, নইলে তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। ইহুদি নাসারা কেন ধ্বংস হলো জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রসুলকে। তারা গায়রুল আমরা বলি সুরে ফাতিহাতে গায়রুল মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন, মাগদুব করা বলে, মাগদুব বলতে কাকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে। আর দাল্লিন বলতে কাদের বোঝানো হয়েছে? খ্রিস্টানদেরকে। এই ইহুদি নাসারাই আজকে সারা বিশ্ব শাসন করছে, তারাই আজকে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে, আজ যেমন করছে আগে ওটা করেছে। তাদের কারণটা কি ছিল আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, দেখো তোমাদের পূর্বে যারা ছিল তারা, তাদের যখন গরিব মানুষ কোনো অপরাধ করত তার উপরে তারা হাত কায়েম করত, দণ্ড দিত, কিন্তু যখন ধনিক শ্রেণী কোনো অন্যায় করত তখন তারা এড়িয়ে যেত। আর সেই জন্য তাদের উপরে আল্লাহ গজব নাযিল হয়েছে। মনে রেখো যে মহিলার বিষয়ে তোমরা সুপারিশ করার জন্য এসেছো আমার কাছে, আমার হাতে মাকজুমিয়া লাকানা ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করত আমি তার পিতা মুহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। পার্থক্য হলো ইহুদি আইন ইসলামী আইনের মৌলিক পার্থক্য, এই পার্থক্য বুঝে যারা কাজ করে, যারা বড়দের প্রতি পার্সিয়ালিটি করে না, বড় ছোট সমান নজরে দেখে, তারাই সত্যিকারের ন্যায় বিচার। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সার্বভৌমত্বের অধিকারী সর্বক্ষেত্রেই আল্লাহ, আর চূড়ান্ত সত্যের উৎস সর্বক্ষেত্রেই আল্লাহ রহি। এখানে মানুষের রায়ের কোনো সুযোগ নেই। হ্যাঁ, মানুষ ওহির বিধানের পক্ষে তার রায়কে ব্যবহার করবে, ওহির বিধানের বিপক্ষে নয়। এগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোনো শান্তির চিন্তাই করা যাবে না, চিন্তা করাটাই ব্যর্থ চিন্তা, কোনো লাভ হবে না। বাংলার জমিনে শান্তি চায় সবাই, অশান্তি কেউই চায় না, কিন্তু কেন যে হয় না কারণটা কেউ বোঝেন না। এই কারণগুলো আমরা উদ্ঘাটন করে দিলাম, নিজেরা চিন্তা করুন। যতক্ষণ পর্যন্ত নীতিরই পরিবর্তন না হবে, নেতার পরিবর্তন হয়ে কোনো লাভ নাই, নীতির পরিবর্তন চাই। আমরা বুলেট বা ব্যালটের মধ্যে যাই না, এই জন্য যাই না যে দুই জায়গাতেই পদভ্রষ্টতা রয়েছে। আপনাকে অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত আগে নিতে হবে, আপনি কি বহির বিধানকে চূড়ান্ত বলে মেনে নেবেন? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে আমি আলোচনায় আসতে পারি, আর যদি বলেন না তাহলে আপনার সঙ্গে আলাদা যেহেতু লাভ নেই আমি সেটার উপদেশ দিতে পারি। বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ সমাজের ভুক্তভোগী যাবতীয় অশান্তি দূর করতে চাই ওহির বিধানের আলোকে, মানুষের রায়ের বিধানের আলোকে নয়। আল্লাহর ওহির বিধানের পক্ষে কাজ করার জন্য আমাদের যাবতীয় এলেম আমল প্রচেষ্টা অর্থ ব্যয় সব এই দিকেই হবে। আল্লাহর ওহির বিপক্ষে যদি কেউ কিছু চায় একটি পয়সা সেখানে আমরা ব্যয় করতে রাজি নেই। এই বিষয়টা আমরা আপোষহীন, আপনি খুশি হন বা না খুশ হন এটা আমার কিছু বলার নেই, আমরা কোশ্চিন কেন এগুলোর সঙ্গে আপোষ করতে পারি না। আল্লাহ পাক মানুষকে একবারই সৃষ্টি করেন, দুবার করবেন, আর একবারই মানুষের মৃত্যু হবে, দুবার হবে না। জন্মেছে একবার, মৃত্যু হবে একবার, আমাকে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেখানে আমাকে আমার কবরে কেউ সাহায্য করবে না, আমার কবর আমাকে সামাল দিতে হবে। অতএব সবাই নিজ নিজ কবর দিকে খেয়াল করুন, এর বাইরে আমাদের দিতে কোনো রাস্তা নাই। আপনারা নিশ্চয় শুনেছেন এই বিষয়টি, একটা ঘটনা
আপনারা ছোটবেলায় সোহরাব রোস্তমের উপন্যাস পড়তাম আমরা। রোস্তম ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, তিনি ছিলেন পারসিক সেনাপতি। মুসলমানরা ইরাক বিজয় করার জয়ের জন্য গেলেন সাদুল্লাহ আবু ওয়াক্কাসের নেতৃত্বে। সাদুল্লাহ আবু ওয়াক্কাস অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় তিনি তাদের কাছে দাওয়াত পাঠালেন। ইসলামের বিধান আছে, কোনো জায়গায় যুদ্ধ করতে গেলে আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হয়। পাঠালেন, তখন রোস্তম তো অত্যন্ত উচ্চ দরের সেনাপতি, উনি বলে পাঠালেন আপনাদের মধ্যে একজন জ্ঞানী লোক পাঠান। তো ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতি বিষয়ের পণ্ডিত হচ্ছেন হযরত মুগিরা বিন শোবা, তাকে তিনি পাঠিয়ে দিলেন। তিনি গেলেন, যে তাকে তৌহিদের দাওয়াত দিলেন। তো রোস্তম বলছে তো খুব ভালো কথা, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে তো আমরাও তো মানি, যে সমস্যা কোথাও। পরে বললেন আল্লাহর বিধান মানার যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আমরা এখানে আর এক পাও দাঁড়াবো না, ব্যবসা বাণিজ্যের খাতিরে আমরা আসবো, অন্য কারণে নয়। ওনার যেতে দেরি হচ্ছে দেখে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আর একজনকে পাঠিয়ে দিয়েছেন। তো তিনি এসেছেন হাতে একটা তরবারি, সাধারণ ড্রেসে, গাধার পিঠে চড়ে। রোস্তম সে সিংহাসন, মখমলের বিছানা, এ রাজকীয় ব্যবসা দেখে তো হতভম্ব, তাকে ঢুকতে দেয় না। এ তুমি সব ফেলো, ভালো পোশাক পরিয়ে সেনাপতির কাছে আসতে হয়, ঢুকতে দেয়নি। তখন তিনি বলছেন দেখেন আপনারা আমাকে ডেকেছেন, তাই আমি এসেছি। তখন রোস্তম বলছে ওকে আসতে দাও। তো নেমে একটু জুতো টুতো খুলবে, ভদ্রভাবে তো ঢুকবে, ও সেটাও করে না। মখমল সব ছিঁড়ে সব ফানা ফানা হয়ে গেছে, হাতে ছিল বর্ম, বর্মতে ঠোকা দিয়ে দিয়ে সব ছিঁড়ে হয়ে গেছে। যদি কোথায় অভদ্র সরাসরি চলে আসছে, কোনো অনুষ্ঠান নেই, মানুষের মান রাখে না, তোমরা ওকে আসতে দাও। আসছেন সামনে, কি তুমি কী জন্য এসছো? আমরা এসেছি এই দাওয়াত দিতে, আমাদের সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের পক্ষ থেকে, যে আপনি ইসলাম গ্রহণ করুন, তাহলে যুদ্ধ হবে না। তিনি বলছেন আমাকে কয়দিন সময় দাও, আমি নেতাদের সঙ্গে কথা বলি। তো ইসলামের বিধান হল পরপর তিন দিন সময় দাও, এর বেশি নয়। তখন বলছে তিন দিন সময় তো হবে না, এর বেশি সময় তো আমরা অ্যালাউ করব না, যদি আপনি রাজি হন তাহলে এখনই হন। তখন বলছে আর তোমরা এসেছো কি জন্য আমাদের দেশে? তোমার ব্যবসা বাণিজ্য করে চলে যাও, কী উদ্দেশ্য কি তোমাদের? তো বলছেন দেখেন আমরা অন্য কোনো কারণে আসেনি, আমরা এসেছি ইখলাস ইবাদিল্লাহ, মিল ইবাদতে ইবাদিল্লাহ, ইখলাসুল ইবাদ মিল ইবাদতে ইবাদ মিলা রব্বিল ইবাদ। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের অধীনে নিয়ে আসার জন্য এই দেশে এসেছি। কথা খেয়াল করেছেন? আমাদের আর কোনো স্বার্থ নেই, আপনি মানুষকে মানুষের গোলাম বানিয়েছেন, অস্ত্রের জোরে শক্তির জোরে গরিব মানুষকে শোষণ করছেন, এটা চলবে না। আল্লাহর আনুগত্যের অধীনে সমস্ত মুসলমান ভাই ভাই। তখন তার সাগরেদরা বলছে এত উদ্ধত সেনাপতির সামনে এরকম ডাইরেক্ট কথা বলছে। তারপর উনি চলে গেল, রোস্তম বলেই ফেললেন এ চলে গেল, পারসিক সাম্রাজ্য চাবিকাঠি তার হাতে চলে গেল। জ্ঞানী মানুষ তো
কিন্তু উনি ওনার নেতাদের সঙ্গে বললেন, সম্রাটকে বললেন, সম্রাট তুচ্ছ তাচ্ছিল্য করলো, কিছুই করলো না। ফলে পার্শ্বিক সাম্রাজ্য মুসলমানদের করতলগত হয়ে গেল, রোমক সাম্রাজ্য মুসলমানদের করতলগত হয়ে গেল, দুনিয়াতে কিছুই থাকলে ইসলাম ছাড়া সব শেষ। একটাই কথা, মানুষের দাসত্বের অবসান ঘটাতে হবে, সর্বক্ষেত্রে আল্লাহরই দাসত্ব কেবল চলবে, আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার থাকবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানগুলো সবই থাকবে, কিন্তু সবাই আল্লাহর একচ্ছত্র স্বাধীনতার অধীনে থাকতে হবে। আকাশের সূর্য যেমন সবার প্রয়োজন তার কিরণ বিতরণ করে, রাত্রের চন্দ্র সবাই প্রতি যেমন তার জ্যোতি বিলিয়ে দেয়, সাগরের পানি যেমন সবার জন্য কল্যাণবহ, নদীর পানি যেমন সবাইকে উপকার করে, ঠিক আল্লাহর বিধান সকল মানুষের জন্য কল্যাণকর। এখানে কোন ব্যক্তি আর সমষ্টি বলে কোনো কথা নেই, সবার জন্য সমানাধিকার। এই বিষয়টি মানুষ যত বুঝবে তখনই মানুষের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। দলীয় শাসন কশ্চিন কেন নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না? দলীয় শাসন তখনই মাত্র নির্দলীয় হতে পারে, নিরপেক্ষ হতে পারে, যখন সে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভীতির অধীনে দলীয় শাসন চলতে পারে। কারণ ইসলামী শাসনটাকে যদি দলীয়ই বলেন, ইসলামী শাসনটুকু দলীয় শাসন নয়, ইসলামী শাসন মানবতার শাসন, আল্লাহর অধীনে আমির কথা বলেন, আমির কোশ্চেন করলেন, আল্লাহর বিরোধী কোনো কথা বলতে পারেন না। এই বিষয়গুলি অনেকে বুঝতে পারেন না, ইসলামও যা, হিন্দু ধর্মও তাই, বৌদ্ধ ধর্মও তাই, যারা পাগল যারা তারাই বলে, তারা কোনো ধর্মই বোঝেন না। আর সে কারণে আজকে বাংলার সংসদে কোরআনও পড়ে, গীতাও পড়ে, ত্রিপিটকও পড়ে, ভাগ্য নাই, সবাই সমান, এটা সরাসরি ইসলামের সঙ্গে তাচ্ছিল্য করার সামিল। যারা ক্ষমতায় আছেন তারা আমাদের বেয়াদবি নেবেন না, আপনারা এখন জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা আমাদেরও প্রতিনিধি, ঠিক না? আমরা আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দুনিয়া চলতে চাই, আর আমাদের আকীদা বিশ্বাসকে বাস্তবায়ন করে আপনাদের দায়িত্ব। কিন্তু যখনই ক্ষমতায় চলে যান তখন আমাদের ইসলামী আকীদার বিরুদ্ধে আপনারা চলে যান, অর্থাৎ জনগণের বিরুদ্ধে কাজ করেন, দয়া করে এগুলি করবেন না। জনগণ কখনই বলে নাই আমি বাঙালির ফরজন, কেউ বলেন আপনারা? আর বাবদা থেকে বানর ছিল, আপনারা আইন করলেন কেন? ক্লাসে পড়াতে হবে আমার বানর বা বানর জাতীয় মানুষ জীবের অংশ বংশধর, ডায়রিয়ার এক ফালতু ছুরি, সেটা আপনারা বলেছেন, সেটা আবার ক্লাসের ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াচ্ছেন 2012 সাল থেকে, তখন থেকে আমরা প্রতিবাদ করছি। 12 সাল থেকে আজকে 24 সাল, 12 বছর পর্যন্ত আজ অবশ্য সিলেবাস আপনার পাল্টান নেই, কে আপনাদের অধিকার দিল? আপনি দুদিন পরে এসে মেয়মেয় করবেন, ভোট দাও, তোমার এ করবো সে করবো, একটা ব্রিজ করবো, রাস্তা করবো, এগুলো ব্রিজ রাস্তা কি কভার যাবে নাকি? আপনি আমার আকিদা ধ্বংস করে দিবেন আর এদিকে ব্রিজ বানিয়ে দিবেন, যে কোশ্চেন করে মুসলিম উম্মা বরদাস্ত করতে পারে না। আবার এতদিন পরে এখন এসে নতুন একটা বানিয়েছে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারের অর্থই আমাদের এমপি সাহেব জানি কিন্তু সন্দেহ, একটার পরে একটা গজব চাপিয়ে দিচ্ছেন। এজন্য আমরা সম্পাদকে লিখেছি, আমার বিশ্বাস হয় না যে তারা বাংলাদেশের মন্ত্রী এটা বিদেশি কোনো এজেন্ডারে বাস্তবায়ন করছে। সাবধান হয়ে যায়, বাংলার মানুষের ইমানের ভরে হস্তক্ষেপ করবেন না, বাংলার মানুষ জীবন দিতে পারে ইমান দিতে পারে না, দুনিয়ার বিনিময়ে আখরাত বিক্রি করতে পারবে না। আখরাত আমার আগে, দুনিয়া আমার পরে, এই মুহূর্তে এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তা আমার আখরাত আগে না দুনিয়া আগে? আখরাত বিক্রি করে তোমাকে দুনিয়া দেবো না কেন? সাবধান, আপনাদেরকে সবচেয়ে বেশি কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে, 18 কোটি মানুষের ইমান হরণের দায় দোষে দোষী হিসাবে আপনাদেরকে বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। দয়া করে এ কাজ করেন না, আমরা আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের শ্রদ্ধ, আপনারা আমাদের কাছে অনেক আনুগত্যের দাবিদার,
কিন্তু এই আনুগত্য ততক্ষণ থাকবে যখন আপনার আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহর বিরোধিতায় বান্দার প্রতি কোনো আনুগত্য নাই। আজকে সার্বভৌমত্বের অধিকার কে এই বিষয়টাই খেলে আপনাদের বলে দিলেন। সার্বভৌমত্বের মালিককে, চূড়ান্ত শক্তির উৎস কি? আল্লাহর ওহি। অধিকাংশ রায় চূড়ান্ত কোশ্চিন কেন নয়? অধিকাংশ রায় যে চূড়ান্ত হতো, অধিকাংশ রায় চূড়ান্ত হতে গেলে আজকে রায় একদিকে, কালকে রায় আর একদিকে। অধিকাংশ রায় থেকে মূল্যই নাই। চূড়ান্ত সত্যের উৎস আল্লাহর ওহি। ওহির কোনো পরিবর্তন আছে? যা আসে কোরআনে তাই আসে, কোরআন কোনো পরিবর্তন হবে? আর এই জন্য সব ভয় পায় আহলাদেশ আন্দোলন। কেন? এখন তো বুঝতে পারছেন তো, এটা হচ্ছে আন্দোলন, একটা মুভমেন্ট, অন্যের বিরুদ্ধে আন্দোলন। কোরআন সুন্নার বিপরীতে কাজ করে তার বিরুদ্ধে আন্দোলন, কথায় কলমে সংগঠনের মাধ্যমে। এখানে যে ভয়, এই ইরাবাদী অস্ত্র ধারণ করল, যেন ওটাও আর একটা ভুল চিন্তা। এইভাবে আমাদেরকে তারা অনেক সময় কালার করতে চায়, কোশ্চেন কেন? আমরা কোশ্চেন করো, মানুষকে হত্যা করে মানুষের হেদায়ত কামনা করি না। যদি মরেই গেল তো হেদায়ত করবো কেন? মেরে ফেলি হেদায়ত হয়? এই সবগুলো পাশ্চাত্য ভেদ দুষ্ট আকিদার বহিষ্কার, বহিষ্ফোরণ। ইসলামকে তারা ইসলাম হবে বলছে, ইসলামকে তারা চূড়ান্ত চরমপন্থী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য এগুলি তারাই করছে। এগুলো আন্তর্জাতিক চক্রান্তের অংশ। ইসলাম চিরদিনই শান্তির ধর্ম। ইসলাম পরস্পরের সালাম করে শান্তি দিয়ে, ইসলাম পরস্পরে পরিচয় দেয় সালাম দিয়ে। ইসলামের নাম সর্বত্র আরবিতে বিশ্বে যেখানে আপনি জান না কেন, কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি ভেবে নেবেন যে লোকটা মুসলমান, তাই না? সালাম কিন্তু ইংরেজিতে হয় না, আরবিতে হয় না, বাংলায় হয় না, সালাম ঠিক সালামাই হয়। ইসলামের পারস্পরিক সম্বর্ধনা সালাম, পারস্পরিক ভদ্রতা মোসাফাহা। সবচাইতে বড় কথা হলো, যখন মরবো আমি, আমি ঢুকবো দারুস সালামে, শান্তির গৃহ। কি ওটা জান্নাত নয়? চূড়ান্ত লক্ষ্য দারুস সালাম। দুনিয়ায় থাকছে সালামের মধ্যে, সর্বত্র আমরা সালাম আর সালাম। সালাম ধাতু থেকে ইসলাম সৃষ্টি, ইসলাম শান্তি ধর্ম। ইসলামের দিন ইসলাম চিরদিন শান্তির ধর্ম। যেহেতু ইসলাম ব্যতীত অন্য অন্যদিকে মুখ ফেরাবে, সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। অতএব সবার কাছে আমাদের দাবি, আহলাদিস আন্দোলনকে ভুল বুঝবেন না। আন্দোলনের গতিকে গতিহীন করার জন্য চেষ্টা করছেন, আপনারা বুঝতেই পারছেন। এতে আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না। গতিহীন কি হয়েছেন আপনারা? গতবারের বা এর আগের বারগুলোর চাইতে দ্বিগুণ বেশি জনগণ আমাদের সঙ্গে আসেনি? এরা তো ওই কথার মতো তো দেখাই যায় না। আগের বছর এরকম আরেকটা ময়দান লাগবে। মানুষ বুঝে ফেলেছে হক কোথায় আছে। হক হক বোঝানোটাই আমাদের দায়িত্ব। মানুষ যখনই কবরের চিন্তা করবে, তখনই সে কোরআন সুন্নাহর কাছে মাথা নত করবে। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হতেই হবে, হবেই, কোনো ঠেকানো কায়দা নেই, এটা নিশ্চিত। একটি ব্যাপারে পৃথিবীতে কোনো ইখতলাফ নেই, মতভেদ নেই, মৃত্যুর ব্যাপারে। সব জায়গায় মতভেদ আছে, কিন্তু একটা বিষয়ে কোনো মতভেদ নেই, সেটা হলো মৃত্যু, ঠিক না? আর এই মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেখানে যে কেউ কেউ মতভেদ করেন মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, যারা বিশ্বাস করে মৃত্যুর পরে কোনো জীবন নাই, সে হলো হতাশ। অর্থাৎ মেরে কেটে যতদূর পার খাও। সে হতাশ মানুষ, সে আর কাজ করবে না। সে দুই হাত দিয়ে যত খুশি অন্যায় অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু না, যারা মুসলমান তারা বিশ্বাস করে মৃত্যু পরে চিরস্থায়ী জীবন আমার সামনে আছে। অতএব আমি মরলেও আমার কোনো দোষ নাই, কোনো হতাশা নাই, নৈরাশ্য নেই, কিছুই নেই। মরার পরেই তো আমি আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত জীবনে প্রবেশ করব। ইতিহাস মনে পড়ে, আজকে যেখানে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে দেখছেন না? ফিলিস্তিন নবীদের, হাজার হাজার নবীর কর্মস্থল।
আমার রসুল মেয়েরাজ গেলেন মক্কা থেকে কোথায়? বেতুল মকদ্দাস না, এখান থেকে মেয়েরাজ হইল। আপনি উত্তর দেন, মক্কা থেকে ডাইরেক্ট মেয়েরাজ করা যেত না? মক্কা থেকে এখানে আসতে হলে কেন? এই ঘুরে এই নদপাড়া থেকে বায়া ঘুরে আবার নদপাড়া, তাই হচ্ছে না? এখন কেন হলো এটা? আমরা জায়গা বানি বলে করেছি, একটু আলাদা, কিন্তু আল্লাহ রসুলের তো তার ওসব কারবার ছিল না। তিনি বোরাকে সওয়ার হয়েছেন চোখের পলকে মক্কা থেকে বেতুল মকদ্দাস, সেখান থেকে ওর মেয়েরাজ মানে সিঁড়ি লিফ্ট মনে করে নেবে, লিফ্টে চলল তো এক কৌশল আল্লাহ কাছে চলে গেল। দুই জায়গায় কেন? এতে বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে ইহুদিন আসরাদের দিন শেষ, আগামী দিনে ইসলামের দিন আসছে। বেতুল মকদ্দাসের এলাকা, মক্কার এলাকা, দুই এলাকাতেই ইব্রাহিমের সন্তানদের কর্মস্থল। ইব্রাহিমের সন্তান ইসহাকের ঔরসে লক্ষ লক্ষ নবীর জন্ম হয়েছে, 124,000 নবীর, 8-10 জন বাদ দিয়ে সমস্ত নবী ইসহাকের বংশে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের 12টা ছেলে, তার সব এই বংশে। আর ইসমাইলের বংশে একজন মাত্র নবীর জন্ম, তিনি আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সূর্য উঠলে নক্ষত্রের খোঁজ পাওয়া যায় না, শেষ নবীর জন্মের পরে পিছনের সমস্ত নবী সব বাদ, সবার দিন রহিত হয়ে গেছে। ইঙ্গিত রয়েছে এর মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরই অধিকার স্থায়ী হবে, এখানে ইহুদি নাসারাদের অধিকার কায়েম হবে না। আর এই জন্য তারা এত হিংসা করে আমাদেরকে, এত মারা মারতেছে, এরপরেও তাদের এখনও রক্ত পিপাসা মেটে নাই, বিশ্ব টুকরে দেখছে। কারণ কিন্তু ওইটাই, যতই তারা বোমা ব্যবহার করুক, বোমা দিয়ে কিছুই করতে পারবে না। বিজয় মুসলমানদেরই হবে আগামী দিনে, সেটি আমরা আশা করি। আর সেইখান থেকে মেয়েরাজে গিয়েই তো আল্লাহর পক্ষ থেকে তিনি সরাসরি কথা বললেন, পাঁচক তো সালাত পেলেন, সূরা বাকারা শ্রেষ্ঠ দুই আয়াত। আর একটা হলো এই, তোমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তারা জান্নাতের অধিকারী হবে। এই তিনটা জিনিস নিয়ে তিনি এলেন। প্রশ্ন, দুনিয়ার কোন নবী আল্লাহর সঙ্গে কি কথা বলতে পেরেছেন? বলতে পারবেন? একজন পেরেছে, তিনি কে? মুসা কালিমুল্লাহ বলা হয়, তাই না? সেটা কি আসমানে না দুনিয়াতে? তো পাহাড়ে, কিন্তু আসমানে ডাইরেক্ট আরশে গিয়ে সেখানে কথা বলার ক্ষমতা কোন নবী কি পেয়েছেন? মানুষের দেহ নিয়ে সজ্ঞানে একমাত্র মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সেখানে যাওয়ার মর্যাদা অর্জন করেছেন। আর আমরা সেই নবীর উত্তরাধিকারী, তার উম্মত। আর এই একমাত্র নবী জিবরিল যেখানে যাওয়ার ক্ষমতা রাখেন না, সেখানে তিনি ক্রস করে চলে গেছেন সরাসরি আল্লাহর কাছে। এই মর্যাদা দুনিয়ায় কেউই পায়নি। সিদরাতুল মুনতাহা পৌঁছে জিবরিল বলছে, এবার মোহাম্মদ তুমি যাও, আমার আর যাওয়ার অধিকার নাই। তাহলে এদের কি বোঝা গেল? যেখানে জিবরিলের প্রবেশাধিকার নেই সেখানে আপনার আমার নবীর প্রবেশাধিকার রয়েছে। তাহলে তিনি বড় না জিবরিল বড়? তিনি বড়, জিবরিল বড় না। এই মহান নবীর উম্মত আমরা, এই মহান নবীর উম্মত হয়ে মহান থাকতে গেলে আমাদের অবশ্যই তার রেখে যাওয়া পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে হবে। যা জয় হাদিসের হবে, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সার্বভৌমত্ব নিরঙ্কুশভাবে মেনে চলার তৌফিক দান করুন, ওহির বিধানের কাছে মাথা নত করার তৌফিক দান করুন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।